দেখুন, লোকাল ট্রেন কালকে থেকে বন্ধ হয়ে যাচ্ছে, এটা একদিকে ভালোই হচ্ছে, কারণ যে পরিমাণে কোভিড-19 আস্তে আস্তে, এই যে দ্বিতীয় ঢেউটা কোভিড-19 শুরু হয়েছে, তাতে প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। আপনারা এর মধ্যে দেখে থাকবেন, দিল্লি বা আমাদের যে পাশাপাশি আরও যে রাজ্য আছে, যেমন আপনার দিল্লি, মহারাষ্ট্রে, সেখানে দেখা যাচ্ছে যে এত পরিমাণে মানুষ আক্রান্ত হয়েছেন যে যে শ্মশানের পর্যন্ত সেই চিতা নিভছে না। তো তার সঙ্গে সঙ্গে আমাদের কলকাতাও আক্রান্তর পরিমাণ প্রতিদিনই লাফিয়ে বাড়ছে। দেখা যাচ্ছে যে কলকাতায় আপনার হচ্ছে যে প্রতিদিনই রেকর্ড, যা আজকে যা রেকর্ড তার থেকে কালকে আবার রেকর্ড ভেঙে যাচ্ছে। তো এই অবস্থায় লোকাল ট্রেন যদি না বন্ধ করা হয়, যে যেটা ডিস্টেন্স মেনটেন, সেই ডিস্টেন্স মেনটেনটা কোনো রকমভাবে হচ্ছে না। দেখা যাচ্ছে যে লোকাল ট্রেনে অনেকেই আছেন যারা মাস্ক পরছেন না, তার ফলে সংক্রমণটা বাড়ছে। আবার দেখা যাচ্ছে যে যখন যাচ্ছেন, মানুষরা যাতায়াত করছেন, সেই যাতায়াতের মধ্যে দেখা যাচ্ছে যে অফিস টাইমে এত পরিমাণে ভিড় বাড়ছে, কোনো রকমভাবে কোনো ডিস্টেন্স মেনটেন নেই, তার ফলে দেখা যাচ্ছে যে সংক্রমণ বেড়েই চলেছে। এর মধ্যে আপনারা শুনে থাকবেন যে শিয়ালদা ডিভিশনে প্রচুর পরিমাণে কর্মীরা তারা আক্রান্ত হয়েছেন রেলের, তাদের মধ্যে সংক্রমণটা ছড়িয়ে পড়ছে এবং তারা আর ডিউটি করতে চাইছেন না। এর আগে আপনারা দেখেছেন শিয়ালদা ডিভিশনে অনেক ট্রেন বাতিল করা হয়েছে, হাওড়া ডিভিশনেও কিছু কিছু হচ্ছিল। তো এই পরিস্থিতিতে যদি না করা হয়, এখন হসপিটালগুলোর যে পরিস্থিতি, তাতে তো সেখানে অনেক জায়গায় পেশেন্টদের ঠাঁই দিতে পারছে না। এরপর হবে এমন একটা সিচুয়েশান তৈরি হবে যখন মানুষ চিকিৎসা না পেয়ে মারা যাবেন। তো এই অবস্থায় আমি মনে করি লোকাল ট্রেন বন্ধ করাটা, সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সময়োপযুক্ত হয়েছে। তো আমি চাইব যে মানুষ সচেতন হন এবং তারা মাস্ক পরুন, ডিস্টেন্স মেনটেন করুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং লোকাল ট্রেন বন্ধ হওয়ার জন্য কোনো রকমভাবে যেটুকু ক্ষতির সম্মুখীন যে যা হবেন, কিন্তু সেটাকে এখন মেনে নিয়ে আমাদের নিজেদেরকে বাঁচার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এটা আমি সমর্থন করি যে এই লোকাল ট্রেন বন্ধ করাটা। সবাই সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা তো অবশ্যই মেনে নিতে চাইছি, আমরাও সাপোর্ট করতে চাইছি। তবে একটা জিনিস হলে খুব ভালো হতো যে একদিন হাতে রেখে যে মানুষজন তো আজ হঠাৎ করে জানলো কালকে থেকে বন্ধ, মানে একটু অসুবিধার মধ্যে পড়ছে, তো একদিন হাতে রেখে যদি আগামী পরশু থেকে বন্ধ হতো, মনে হয় মানুষের এটা একটু সুবিধা হতো। Sometimes fashion can change vision. Malt collection, jeans and t-shirts.